আজকে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে, বিদ্যালয় শিক্ষার আধিকারিকদের সঙ্গে সুদীর্ঘক্ষণ বৈঠক হলো। আগে ছিল করোনা সংক্রান্ত বিষয়ে, তার সঙ্গে আমপুনের এই বিভৎসতায় মূলত আটটি জেলায়, হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, এই জেলাগুলি ছাড়াই অল্প বিস্তর এছাড়াও অন্য জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের প্রাথমিকভাবে কয়েক হাজার স্কুল তার কোথাও রুম ভেঙে গেছে, কোথাও টয়লেট চলে গেছে, কোথাও আমাদের মিড ডে মিলের যে কিচেন সেগুলো নষ্ট হয়েছে। আমরা সব কিছুরই একটা ডিজাস্টার্স ম্যানেজমেন্টকে মুখ্যমন্ত্রীর নির্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিনই খোঁজ নিচ্ছিলেন স্কুলগুলো কীভাবে চলবে, কীভাবে হবে, বিশ্ববিদ্যালয় কলেজের কতটুকু ড্যামেজ হয়েছে, ছাত্রদের কি হবে। এবং এর সঙ্গেও যুক্ত হয়েছে যে ব্যাপক পরিমাণ পরিযায়ী শ্রমিকরা আমাদের এই রাজ্যে ফিরে আসছেন, তাদেরকে রাখার ব্যবস্থা করা, তাদেরকে আইসোলেশন সেন্টার তৈরি করা, এই অ্যাডিশনাল কাজগুলো স্কুলের মধ্যে এসে গেছে। এটা একটা অতিরিক্ত কাজ এবং যা বিভৎসতা দিয়ে তাণ্ডব লীলা হয়েছে তাকে মোকাবিলা করা এবং করোনার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা এবং এখানে যারা আছে তাদের চিকিৎসা প্রদান করা, স্বাস্থ্যবিধি মেনে চলা, এইরকম একটা পরিস্থিতিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে আমরা ঠিক করেছি যে বিদ্যালয় শিক্ষা 30শে জুন পর্যন্ত বন্ধ থাকবে। তার কারণ অনেক স্কুল অনেক জেলায় যেমন ভেঙে গেছে তেমনি আবার পরিযায়ী শ্রমিকরাও আইসোলেশন সেন্টার হিসেবে সেগুলোকে ব্যবহার করছেন, কিন্তু ছাত্রছাত্রীদের কথা মনে রেখে আমরা একটা বিকল্প রাস্তার কথা চিন্তা করছি, যাতে শিক্ষকরা যারা স্থানীয়ভাবে দল বেঁধে বেঁধে গিয়ে তাদেরকে শিক্ষা দিতে পারেন, তাদেরকে চনমনে রাখতে পারেন, তার জন্য শিক্ষা সংগঠনগুলোর থেকেও আমরা তাদের সাজেশন চেয়েছিলাম, সেই সাজেশন পেয়েছি। এবং এই যে ব্যাপকতার মধ্যে দিয়ে স্কুল খুললেও সেখানে স্যানিটাইজিং করা, সেখানে দূরত্ব মেনটেন করা, এগুলো একটা সমস্যা ছিল। সব দিক বিবেচনা করে আমরা 30শে জুন পর্যন্ত বিদ্যালয় শিক্ষা এটা আমরা বন্ধ রাখছি, যেটা 10th June পর্যন্ত ছিল সেটাকে বাড়িয়ে 30শে জুন করা হলো, যেটা মুখ্যমন্ত্রী নিজেই অনুমোদন দিয়েছেন, হয়তো তিনি ঘোষণাও করে দেবেন। আরেকটা জিনিস আমাদের কাছে বড় হয়ে দেখা দিয়েছে যে এই সময়কালে এই ছাত্রছাত্রীদেরকে কীভাবে পড়াশুনো করানো যায়, সেটা নির্ভর করবে যে আমাদের যে সমস্ত কোঅর্ডিনেটররা আছেন, DISIরা আছেন, নামের তালিকা তৈরি করে স্থানীয়ভাবে যে শিক্ষকরা আছেন তাদেরকে নিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে বাড়িতে গিয়ে যতটুকু শিক্ষা প্রদান করা দরকার ততটুকু তারা করবেন। এবং সেই আবেদনই আমি শিক্ষক সমাজের কাছে রাখব যে তারা যেন তাদের কাছাকাছি যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে
তাদেরকে একটা টিম করে আলাদা আলাদা গিয়ে তাদেরকে বুঝিয়ে দিয়ে আসেন, স্বাস্থ্যবিধি মেনেই, স্বাস্থ্যবিধিকে ভেঙে নয়। এবং এই এরপরে আসছে উচ্চশিক্ষা